যে কোন কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে মানুষ মাত্রই ভুল হয় বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিনুমুলের আবার মমতা বন্দ্যпадায় সরকারের আবার বারবার ভুল হয় একই ভুল বারবার কেন কারণ সেই ভুলের আড়ালে দুর্নীতিটা করা যায় এই মুহূর্তে আমাদের রাজ্যে একটা অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজের সরকার সরকার চলছে চলছে ভন্ডামির ভাবতে পারছেন একজন সাংবাদিক হয়ে কত বড় কথাটা আজকে এই স্টুডিওতে বসে বলতে পারছি ভন্ডামির সরকার চলছে একটা কারণ এটা বলতে পারছি এই কারণে প্রতিদিন কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখে বিচারপতিরা চুনকালি মাখিয়ে এটা ঘোষণা করে দিচ্ছেন যে এই সরকারটা কত বড় চোর এবং দুর্নীতিবাজদের সরকার যার মাথায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিছু হলেই তিনি নিজের দায় ঝাড়ার জন্য যার খুশি ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারেন তিনি বিজেপির ঘরে দোষ চাপাতে পারেন বিরোধীদের ঘরে দোষ চাপাতে পারেন মোদী সরকারের ঘরে দোষ চাপাতে পারেন যখন এদের ঘরে দোষ চাপানো যায় না তখন নিজের প্রশাসন নিজের পর্ষদ নিজেদের বোর্ড নিজের সরকারের ঘরেও দোষ চাপিয়ে নিজেকে সৎ বলে ঘোষণা করার চেষ্টা করেন কি অদ্ভুত একটা নোংরা পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা যারা আবার এই সরকারটাকেই তিনবার ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি কি লজ্জাকর পরিস্থিতি চলছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিল হয়ে গেল আজকে কলকাতা হাইকোর্টে আবার বড় মুখে পড়লো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু সালের টেট পরীক্ষা নিয়ে আজকে বিশেষজ্ঞদের কমিটি গঠন করতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপদার্থতা এবং দুর্নীতি করার রাস্তা চাপা দিতে কি হলো আজ শোনাবো সবটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরি দুর্নীতি অপদার্থতা প্রতিদিনই আপনাদের শোনাতে হবে কারণ কলকাতা হাইকোর্টের এখন এমনই অবস্থা যে সরকারটাকে কিভাবে তারা চুরি দুর্নীতি করেছে প্রতিদিন ধরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে আজকে কি শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একই কথা বলেন মানুষ মাত্রেই ভুল হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার একই ভুল বারবার করে যায় কারণ কারণ এই ভুলের আড়াল দিয়ে কোটি কোটি টাকা কামানোর একটা অদ্ভুত রাস্তা আছে এই যেমন প্রাথমিক টেটে দু সালে পরীক্ষা হয়েছিল আজকে এসে জানা গেল সাত বছর পর এসে জানা গেল যে ওই পরীক্ষায় একুশটা প্রশ্ন ভুল ছিল ভাবতে পারছেন রাজ্য সরকার একটা বড় পরীক্ষা নিচ্ছে তার আগেও বারবার ভুলের কথা উঠেছে এবারই প্রথম নয় দু সালে কুড়ি লক্ষ পরীক্ষার্থীর টেট পরীক্ষা দেন সেবারও প্রশ্নপত্রের ভুল নিয়ে মামলা হয়েছিল কোর্টে দু হাজার সতেরো সালেও মামলা হয়েছে সালে তদন্ত কমিটির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ভুল ছিল আছে বিচারপতি এজলাস আজকে বিশেষজ্ঞদের কমিটি গঠন করে দিয়েছে বিশ্বভারতীর উপাচার্য এই কমিটি গঠন করবেন বিশ্বভারতীর যারা বিশেষজ্ঞ আছেন তারা ঠিক করবেন যে এই একুশটি প্রশ্ন ভুল কিনা এবং কিভাবে নাম্বারটা দিতে হবে একটা সরকার দেড়শোটা প্রশ্নের পরীক্ষা নেয় তার মধ্যে একুশটা প্রশ্ন ভুল কেন প্রশ্ন ভুল শোনাবো আপনাদের তার আগে আপনাদের শোনাই যে এই রাজ্যের বেকার যুবক যুবতী আমার ভাই বোনদের বিশ্বাস কতটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি শুনুন ভালো করে। দু হাজার সাল টেট পরীক্ষা দিয়েছিল সবে দু হাজার এগারোতে পরিবর্তনের সরকার এসছে দু হাজার চোদ্দতে চাকরি পাবার আশায় টেট পরীক্ষা দিয়েছিল কুড়ি লক্ষ পরীক্ষার্থী কুড়ি লক্ষ চাকরি কি হয়েছে সে সবাই জানে মামলা এখনো চলছে দু হাজার সতেরোতে এই টেট পরীক্ষা দিয়েছিল কয়েক লক্ষ পরীক্ষার্থী তারপরে পাঁচ বছর পর আবার টেট পরীক্ষা হলো দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর পরীক্ষার্থীর সংখ্যা ছ লক্ষ নব্বই হাজার প্রায় সাত লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিল কমছে চোদ্দতে কুড়ি লাখ সতেরোতে আরো কম দু হাজার বাইশে মাত্র সাত লাখ টেট পরীক্ষার্থী দিল চাকরি কারোর হয়নি ব্রাক্তবাস শিক্ষা দপ্তর কারোর চাকরি দিতে পারেনি দু হাজার তেইশের দশই ডিসেম্বর আবার পরীক্ষা নিল ভ্রাত্তবাস শিক্ষা দপ্তর দু হাজার বাইশের প্যানেলে চাকরি হয়নি দু হাজার তেইশে আবার পরীক্ষা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাঁচশো টাকা করে ফিস নিল আমার রাজ্যের আমার বোকা ভাই বোনের এটা বুঝতে পারলো না যে এই পাঁচশো টাকা ফি নিয়ে রাজ্য সরকার কয়েক কোটি টাকা তুলে নেবে নিজেদের স্বার্থে খরচা করার জন্য রাজ্য সরকার এই টাকাটা খরচা করবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের নামে জনসভা করার জন্য দু হাজার তেইশে টেট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল দু হাজার বাইশের তুলনায় অর্ধেকের কম হয়ে গেল তিন লাখ দশ হাজার অর্থাৎ তিন লাখ আশি হাজার লোক বেকার যুবক যুবতী এক বছরের মধ্যে বুঝে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা হচ্ছে চিটিং সরকার এরা চাকরি তো দেবেই না উল্টে পাঁচশো টাকা করে নিয়ে নিজেদের পকেট ভরবে দেখুন ভালো করে দু হাজার বাইশে দশই ডিসেম্বর পরীক্ষা দিয়েছিল ছ লক্ষ নব্বই হাজার দু হাজার তেইশে ঠিক এক বছর দশই ডিসেম্বর পরীক্ষা হলো পরীক্ষার্থী সংখ্যা তিন লক্ষ দশ হাজার আপনি আজকে পরীক্ষা করেন এক লক্ষ এসে দাঁড়াবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই চিটিং বা সরকারটার উপর কারোর এখন আর ভরসা নেই বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হলো দু সালের টেটে একুশটা প্রশ্ন ভুল ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বিশেষজ্ঞ কমিটি গঠন করবে তারা ঠিক করবে টেটের প্রশ্ন ভুল আছে কিনা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এক মাসের মধ্যে রিপোর্ট দেবে জুন মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপদার্থ সরকারটার পাড়ার একটা বড় ক্লাব চালানোর ক্ষমতা নেই তাদেরকে আমরা ভোট দিয়ে তিনবার পনেরো বছর এই রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দিয়েছি এই মুহূর্তে এই বাংলায় আমাদের মতন যারা ভোটার তাদের মতো মূর্খ গোটা পৃথিবীতে কেউ নেই আমাদের মতো মূর্খ পৃথিবীতে কেউ নেই বুধবার এই মামলার শুনানিতে প্রশ্ন ভুলের অভিযোগ যাচাই করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্তা বড্ড তিনি স্বাভাবিক ব্যাপার তিনিও বুঝতে পারছেন যে এই ভুলগুলো কেন হচ্ছে কেন ভুলগুলো হচ্ছে প্রতিবার এই ভুল হয় দু চোদ্দ সালেও ভুল হয়েছিল সতেরোতেও ভুল হয়েছে তেইশে ইতিমধ্যে চাকরি হয়নি তাতেই প্রশ্ন ভুল নিয়ে হাইকোর্টে মামলা মামলা দায়ের প্রশ্ন প্রশ্ন ভুল ভুল এবার আসি আসল ঘটনায় কেন করে মমতা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না মানুষ মাত্রই ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় না শুধু তৃণমূলের চোর আর বাসদের ভুল হয় তারা ভুলটা ইচ্ছা করে করে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের ঢুকিয়ে দেবার আরো একটা রাস্তা তিরানব্বই জন প্রার্থীকে চাকরির সুপারিশপত্র দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরা মামলায় জিতেছিল হাইকোর্টে এবং এদের প্রশ্ন ভুল হাইকোর্টের নির্দেশে এরা চাকরি পেয়েছিল এবং দেখা গিয়েছিল প্রত্যেকটাতে দুর্নীতি হাইকোর্টের যখন এই টেটে প্রশ্ন ভুল ছিল প্রশ্ন ভুলের সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষা দপ্তর অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছে এই প্রশ্ন ভুলের সুযোগ নিয়ে যেটা পরবর্তীকালে ধরা পড়ে গেল দু হাজার ধরা পড়ার পরেও দু সতেরোতে আবার প্রশ্ন ভুল করে সেই অযোগ্যদের ঢুকিয়ে দেবার টাকার বিনিময়ে চুরি করার রাস্তা ঠিক খুঁজে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নির্লজ্জ সরকার লজ্জা নেই কারণ এরা জানে যে আমাদের মুখ্যমন্ত্রী স্টেজে বাংলার মানুষকে প্রতিদিন নির্লজ্জ মিথ্যা বলে যাবে বাংলার মহিলারা সেটা বিশ্বাসও করে নেবে কারণ তাদের ব্যাংকে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার ঢুকছে বাংলার বেকার যুবকরা বেশ বিশ্বাস করে নেবে কারণ তারা কুড়ি টাকার চুল্লু পাচ্ছে বাংলার শিক্ষিত সমাজ পুজোর উদ্যোক্তারা বিশ্বাস করে নেবে কারণ পুজোর সময় তারা পঁচাত্তর হাজার টাকার অনুদান পায় আর রাজ্যটা কোথায় যাচ্ছে কাদের পকেটে টাকা ঢুকছে সেটা এই বাংলার মূর্খ জনগণ আমাদের মতন যারা ভোটার আমরা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ আমরা ভাবি না যে রাজ্যটা কোথায় যাচ্ছে প্রশ্ন ভুলের সুযোগ নিয়ে অযোগ্যদের চাকরি পাই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবার সেই চাকরি মামলা চলে গেছে হাইকোর্টে দুটো সুবিধা অযোগ্যদের চাকরি পাই দিতে পাচ্ছি দুই কাউকেই চাকরি দিতে হচ্ছে না হাইকোর্টে মামলা চলে পরীক্ষা দিলেন না পুরো টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের খাতায় জমা হয়ে গেল দু হাজার তেইশে আবার পরীক্ষা নিল আমাদের রাজ্য রেকর্ড যেখানে চাকরির পরীক্ষা হয় কিন্তু চাকরি হয় না দু হাজার তেইশে পাঁচশো টাকা করে ফিজ নিয়ে শিক্ষা দপ্তর চাকরি নিল পরীক্ষার্থী কমে এলো তিন লাখ দশ হাজার কারণ সবাই বুঝে গেছে এই সরকারটা চাকরি দেবে না শুধু টাকার বিনিময়ে চাকরি দেবে সতেরো টেট পরীক্ষা বিশেষজ্ঞ কমিটি গঠন হলো এক মাস পর রিপোর্ট দেবে চাকরি কবে হবে আমিও জানি না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও জানে না কলকাতা হাইকোর্ট জানে কিনা আমার জানা নেই চাকরি হবে না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুল আর ঢপ শুনে যান প্রতিদিন আর এই বাংলার মেয়েরা বাংলার মায়েরা দিদিরা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের লোভে কোনো দিকে না তাকিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়ে যাচ্ছে তারা এটা দেখছে না তাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি নেই শুধু লক্ষ্মীর ভান্ডার আছে ভাতা আছে কি বলবেন আপনারা প্রতিদিন তৃণমূলের এই জালিগিরি চুরি দুর্নীতি ফেরেববাজি কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে যাচ্ছে প্রতিদিন এই রাজ্য সরকারটার একটা পরীক্ষা ঠিক করে নেবার যোগ্যতা নেই অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজ চিটিংবাজের সরকার বললেও খুব কম বলা হবে আর এদিকেই আমরা তিনবার ভোট দিয়ে এই রাজ্যে রাজত্বে বসিয়ে রেখেছি আমাদের এই ভুলের মনে হয় আর প্রাশ্চিত হবে না যতদিন না আমরা নবান্নের চোদ্দতলা থেকে এই মহিলা সমেত এই রাজ্য সরকারটাকে পথের ধুলোতে বসাতে পারবো যতদিন সেটা আপনারা না করবেন ততদিন আপনাদের ছেলে মেয়েরা ভুগবে আপনাদের পরিবার ভুগবে যাদের চাকরি চলে গেল পাড়ার লোকেরা তাদের চোর চিটিংবাজ বলছে যাদের হয়তো যোগ্যতা আছে তবু চাকরি চলে গেল এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপদার্থতায় এদের জালিগিরির জন্য চোর চিটিংবাজির জন্য দু হাজার টেট পরীক্ষা হয়েছে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে মামলা চলার পর আজকে আবার বিশেষজ্ঞ কমিটি গঠন করা হলো সতেরোতেই এই অবস্থা বাইশ তেইশে যাদের কাছে টাকা নিয়ে টেট পরীক্ষা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের কি হবে কলা হবে কলা টাকা জমা পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোষাগারে চাকরি একটাও হবে না ভ্রাত্য বসুর ক্ষমতা নেই একটাও চাকরি দেবার যদি বা চাকরি দেবার ক্ষমতা থাকে বসু এই চোর চিটিংবাস যদি ঢোকাবে টাকার বিনিময় প্রকাশ্যে তিনি স্বীকারও করে দিয়েছেন কি বলবেন আপনারা দু হাজার সতেরো টেটের বিশেষজ্ঞ কমিটি গঠন করলো মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দেবার নতুন রাস্তা খুঁজে নিয়েছে তৃণমূলের আপনারা বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষদের আদৌ জাগানো যাবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রকমের চোর বাসদের মিথ্যা ভাওতাবাজি ধরে দেবার যে প্রতিবেদন দিন চেপে রাখতে দেবো না